সব জল্পনা কল্পনার অবসান বিশ্বকাপ পর্যন্ত টি-20 দলের অধিনায়ক সাকিব 11 দিনের নাটক শেষে সমঝোতা পাপনের সঙ্গে বৈঠকে বেট উইনারের সঙ্গে চুক্তির বিষয়ে ভুল স্বীকার অলরাউন্ডারের সাকিব তার ভুল বুঝতে পেরেছে যে এখানে তার আসলে করাটা ঠিক হয়নি আমরা তাকে ওন করি এবং হি ইজ দ্য বেস্ট প্লেয়ার স্টিল তাকে সে বলেছে ঠিক আছে নেক্সট টাইম এই ধরনের কোনো মিস্টেক হবে না এবং সে আশ্বাস দিয়েছে আমাদের বোর্ড প্রেসিডেন্টের সামনে তো আমরা সেটা মেনে নিয়েছি 17 সদস্যের দল নিয়ে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে বাংলাদেশ 3 বছর পর দলে সাব্বির প্রথমবার স্কোয়াডে ইবাদত ক্যাপ্টেনের সাথে অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে দলের কারণ টি-20 ফরম্যাটটা কিন্তু আমরা খুব একটা ভালো একটা অবস্থানে নেই সুতরাং এগুলো নিয়ে আলোচনা করেই কিন্তু এই টিমটা আমরা রেডি করেছি দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি খান তাজদিন হাসান এবার অন্যান্য শীর্ষ সংবাদ অস্থির চালের বাজারে সিন্ডিকেটের হানা মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির পাঁয়তারা ভোজ্য তেলের পর বেড়েছে আটা ময়দা ও চিনির দামও মুক্তি চান ভোক্তা দেশের মানুষ বেহেশতে আছে পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য নিয়ে দলেই সমালোচনা অদূরদর্শী বলছেন বিশ্লেষকরা ব্যাখ্যা দিলেন মন্ত্রী তাই বলেছি যে অন্য দেশের তুলনায় আমরা অনেক ভালো আছি এবং তাদের তুলনায় দামটা বেশ আছে সেই কথা বলেছিলাম পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য জাতির সঙ্গে পরিহাস বলছেন বিএনপি নেতারা সংকটে সহযোগিতা না করে সরকার উৎখাতের চক্রান্ত করছে দলটি অভিযোগ আওয়ামী লীগের পায়রা এলএনজি ভিত্তিক প্রকল্প থেকে সরে আসতে চায় বিদ্যুৎ বিভাগ ঢেলে সাজানো হচ্ছে পরিকল্পনা ভুল পদক্ষেপের খেসারত বলছেন বিশেষজ্ঞরা চট্টগ্রামের চাকতাই খালে গোসল করতে নেমে নিখোঁজ দুই বন্ধুর মরদেহ উদ্ধার স্বজনদের আর্তনাদে ভারী চারপাশ